সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অনেকেই আমাকে অনুরোধ করেছে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে বাংলাতে টাইপ করা যায় তা নিয়ে ভিডিও বানাতে। সো আজকে আমরা সেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে বাংলায় টাইপ করতে পারবো তা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দিচ্ছি। সো দেখাচ্ছি আমি কিভাবে টাইপ করতে হয়। তার জন্য যে বাংলায় টাইপ করার জন্য আপনাকে অবশ্যই একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে বিজয় 52। এই বিজয় 52 আপনি গুগলে টাইপ করবেন, দিয়ে সার্চ মারবেন, সেখান থেকে আপনি ডাউনলোড সহজেই করে নিতে পারবেন। সো বিজয় 52 যদি না করতে পারেন, ইনস্টল না করতে পারেন বা কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ইনস্টল সহজে করে নিতে পারবেন। সো এখন দেখি কিভাবে বাংলায় টাইপ করব। সো প্রথমত আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। দেখুন এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বিজয় 52 লেখার জন্য প্রথমে যে আমাদেরকে কাজটা করতে হবে সেই বিজয় 52 অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমরা অল্ট প্লাস কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। অল্টার প্লাস কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। প্রেস করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস বি প্রেস করব, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে বিজয় 52। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ফন্ট ফেস থেকে একটি বাংলা ফন্ট যে কোনো নিয়ে নেব। এখানে দেখতে পারেন বিভিন্ন বাংলা ফন্ট আছে, সো আমি একটা যে কোনো বাংলা ফন্ট নিয়ে নিয়েছি। এবার এই আমাদের রেডি হয়েছে, এবার এই এখানে আমরা বাংলায় টাইপ করতে পারবো। সো আমরা বাংলায় কোন বাটনে কী কোন কিয়ে কী আসবে না আসবে সব কিছুই আমরা একটা লিখে দিচ্ছি, লিখে আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই জায়গা থেকে আপনারা নিজের খাতায় নোট করে নিতে পারবেন কোন কিয়ে কী আসবে না আসবে, কেতে কো লিখবো তো কিসে কোন বাটন মারতে হবে, খ কোন বাটনে আছে, সব কিছুই আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি সব কিছুই দিয়ে দেবো ডেসক্রিপশনে। সো দেখুন কীভাবে টাইপ করছি। মনে করুন আমি লিখছি আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, তা আ লিখছি, আ লেখার জন্য আমি শিফট প্লাস এফ প্রেস করলাম, ও আসলো, এর সাথে এফ এ হচ্ছে আকার, তা আ চলে এসেছে, জে আছে আ ক এফ ভি, দেখুন আকার চলে এলো। আমি লিখতেছি আমার নাম, তো এম এফ দে র লিখবো, র আছে ভি এ, দেখুন আমার নাম, দন্তান্নয় আকার ম, দন্তান্ন হচ্ছে বি প্রেস করবেন দন্তান্ন আসবে, এফ প্রেস করবেন আকার আসবে, এম প্রেস করবেন ম আসবে, তা আমার নাম ড্যাশ দিলাম, হস্যিকার দিচ্ছি, দেখুন হস্যিকার আছে বি এ ডি বয়ে হস্যি তালবস সয়ে, যখন তালবস সয়ে বয়ে যুক্ত বিশ্বজিৎ মণ্ডল লিখছি, দেখুন তো বয়ে হচ্ছি তালবস সয়ে বয়ে যুক্ত, তো তালবস সয়ের সাথে ব কিভাবে যুক্ত করছি দেখুন, এই দেখুন শিব দেবে এম প্রেস করলাম তালবস এলো, যুক্ত করার জন্য জি প্রেস করব, তারপরে ব লিখে দিব এইচ এ ব, এই দেখুন যুক্ত হয়ে গেছে, দেখুন হস্যিকার বুড়গি জয় হস্যি, তো এই দেখুন যে মণ্ডল লিখছি ম দন্তান্নয়ে, দন্তান্ন হচ্ছে বিয়ে, যুক্ত যুক্ত করবেন জিয়ে, এবং ড ইয়ে পেয়ে যাবেন, ল লিখবেন শিব দেবে ভি, দেখুন তাহলে আমরা এখানে শিখলাম কি না, যুক্ত দুটো শব্দকে যদি যুক্ত করতে হয় যুক্ত করার জন্য আমরা জি যে লিঙ্ক ওয়ার্ড হিসাবে জি ব্যবহার করব। ভালো করে মনে রাখুন বা খাতায় নোট করে নিন, যুক্ত করার জন্য জি প্রেস করব। যেমন আমি লিখছি ক্লাস, তো কয়ে লয়ে আকার, তো কয়ের সাথে ল যুক্ত করব, দেখুন ক লিখলাম, জেতে কো আছে জে বাটনে ক, এবার এর সাথে কয়ের সাথে যুক্ত করব ল, তো ল যুক্ত করার জন্য জি প্রেস করব, দে ল লিখব, দেখুন যুক্ত হয়ে গেছে,
আকার দন্তস্ব। কিন্তু যদি আপনি যুক্ত না করেন লিখবেন ক, এবার ল লিখবেন তো এরকম আসবে। কিন্তু যদি আপনি জি প্রেস করেন তারপরে লিঙ্ক ওয়ার্ড হিসেবে জি প্রেস করেন তারপর ল লিখবেন তাহলে যুক্ত হয়ে যাবে। বুঝা গেছে আজকের বিষয়টা কিভাবে টাইপ করতে হয়? সো আমরা এখানে লিখে দেখাচ্ছি, দেখুন এখানে লিখছি, তো এ লিখছি কিভাবে, জি এর সাথে সি, মানে পুরো কোন বাটনে কি আছে এবিসিডি গুলো, ও আ, অ থেকে চন্দ্রনাথ চাঁদ, আকার থেকে এবার ওকার পর্যন্ত পুরোটাই আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে সমস্ত কিছুই দেওয়া হয়ে যাবে। সেখান থেকে আপনি ডিসক্রিপশনে একটা একটা করে খাতায় নোট করে নেবেন। এবার আপনি খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করুন, 10 থেকে 15 দিন প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনার ফুললি ভালো স্পিডে চলে আসবে। আর এই বিজয় বায়ান্ন এই ফন্টটাই লিখলে কি হয় যে আমাদের এখানে অনেক কিছু সুবিধা আছে, যেমন আপনি ফটোশপে লিখুন, কোনো ব্যানার বানান, কিংবা একটা কোনো এডিটিং করুন, বা এমএস পেন্ট করুন, যেখানে খুশি বাংলা লিখবেন সেখানে বাংলায় লিখতে পারবেন। আপনি এক্সেলে লিখবেন বাংলায়, এক্সেলে যান, এক্সেলে গিয়ে আপনি সেম প্রসেসে বাংলায় টাইপ করুন, বাংলায় লেখা হবে, ঠিক আছে। কিন্তু এছাড়াও আমাদের বাংলা লেখার জন্য আরও সফটওয়্যার আছে, যেমন এখানে আছে আমার বাংলা। তবে এই আমার বাংলায় যদি লিখতে চান তাহলে আমার বাংলায় লিখলে এখান থেকে আবার ওয়ার্ডে কপি করে নিয়ে যেতে হয়। আবার যদি মনে করুন যে পেন্টে নিয়ে যাবো, তো পেন্টে নিয়ে যাবেন, অনেক সময় দেখবেন প্রবলেম দেখা দেয়, আমার বাংলা সব জায়গায় সাপোর্ট করে না। সো বিজয় বাংলা সব জায়গাতেই সাপোর্ট করবেন, যে কোনো জায়গাতে আপনি টাইপ করে লিখতে পারবেন। সো এখানে বিজয় বাংলা এই জন্য আমরা ইউজ করি, আর এখানে আপনি যে কোনো জিনিসই লিখতে পারবেন। সো দেখুন আমি লিখছি এখানে এক হয়ে আকার দন্তর নয় একার, এই দেখুন এখানে কম্পিউটার লিখছি, দেখুন ক ময়ে যুক্ত প, হস্যিকা দিতে ভুলে গেছি তাহলে আগে হস্যিকা দিলাম, এই দেখুন সৌ টয়ে আকার র কম্পিউটার টিউটোরিয়াল লিখতে চাইছি, দেখুন টয়ে হস্যি তা আগে হস্যিকার দিব যে ট, হাসাও দিব জি এর সাথে এস, তারপর টিউটোরিয়াল একার দিলাম, ট দিলাম আকার দিলাম, হস্যিকার দিলাম রয় হস্যি, 29 তয়ে আকার ল টিউটোরিয়াল, এই দেখুন লিখলাম টিউটোরিয়াল টিপস দেওয়া হয়, টয়ে হস্যি, এই দেখুন টয়ে হস্যি প দন্তস্য টিপস দেওয়া হয়, বা লিখতে পারি এবং লিখছি, দেখুন এ লিখছি ব অনুসার, অনুসার লিখছি, এই দেখুন অনুসার শিবদেবে কিউ মারবেন অনুসার, এবং ট্রেনিং দেওয়া হয়, দেখুন ট্রেনিং লিখছি, তাহলে একার টয়ে রফলা হস্যিকার দন্তান্ন অনুসার দেওয়া হয়, এই দেখুন দয়ে একার ও উনত্রিশে আকার হ উনত্রিশ, এই দেখুন। এবার দাঁড়িয়ে দিব কিভাবে, দাঁড়িয়ে দেওয়ার জন্য শিবদেবে জি প্রেস করবেন, দেখতে পাচ্ছেন, দেখলেন কিভাবে বাংলায় টাইপ করছি। সো আপনারা বাংলা প্রচুর প্রচুর পরিমাণে টাইপ করুন, যে কোনো নিউজ পেপার নিন, বাংলা বই নিন, যে টাইপ করতে শুরু করুন, আপনারা সহজে খুব 10 থেকে 15 দিন টাইপ করুন, আমি কথা দিচ্ছি আপনি বাংলায় ফুললি একবারে স্পিডে আপনি টাইপ করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে কাছে, আর ভিডিওটি যদি আপনার এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সো ভিডিওটি দেখুন, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে যে টাইপ করতে বা অন্য কোনো টিপস নেওয়ার জন্য যদি নিতে ইচ্ছে হয় বা কিছু বলতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে বলুন, আমি সেটা দেখে তারপরে আমি সেই ভিডিও রিলেটেড দিয়ে দেবো।